গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আগ্রাবাদের শিশু হাসপাতালটি। তো ভিডিওটা পুরো দেখুন, আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এটি হচ্ছে শিশু হাসপাতালের নতুন শিশু হাসপাতালটি। নিচে আছে যে টিকিট কাউন্টার এবং ফার্মেসি। কি টাকা জমা দিতেছস? এই নতুন শিশু হাসপাতালটির কিন্তু কাজ এখনো পরিপূর্ণভাবে করা হয়নি, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে খুব শীঘ্রই কিন্তু এটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। বেলো, টাকা জমা দিচ্ছ? গাইস, আমরা এখন যাব শিশু হাসপাতালের উপরে। আমার সাথে আছে বিল্লু। হে হে, জি এম বেলাল। সো আমরা এখন সিঁড়ি দিয়ে যাব, লিফট দিয়ে না গিয়ে, আপনাদেরকে দেখানোর জন্য। একটু দেখাই হেঁটে হেঁটে আপনাদেরকে শিশু হাসপাতালটা। এখানে লিফটের ব্যবস্থা করা হয়েছে নতুন এবং পুরানটার মধ্যে কিন্তু পথ দেওয়া হয়েছে। এখান দিয়েও চাইলে আপনি পুরান শিশু হাসপাতালে যেতে পারবেন। সো আমরা উপরে উঠবো, এখন সেকেন্ড ফ্লোরে আছি, যাবো যে থার্ড ফ্লোরে। আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, তো তো ওর ড্রেসিং করার জন্য আসছে এখানে। সিঁড়ি দিয়ে উঠি, তিনতলায় যাই। সো এখন যাবো থার্ড ফ্লোরে। আমরা ঢুকে গেছি থার্ড ফ্লোরে। এখন সামনে যাব যে অ্যাক্সিডেন্ট করছে তাকে দেখার জন্য। এটা দেখি কি অবস্থা। এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। কিছু তোর কি তোর মাংসের সাথে কিছু উল্লাস কি? হ্যাঁ, তো ও আচ্ছা, ওয়াশ করার জন্য। এখন ঠিক আছে? আচ্ছা, যাক ঠিক হয়ে যাবে মলম ইউজ করলে। এখানে আমার বন্ধু রিপনের সাথে ধাক্কা লেগে একজন কথা কাটাকাটি করতেছিল, তো এটা পরে সমাধান হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি গা। সো গাইস, আমি এটাই দেখানোর ছিল যে শিশু হাসপাতালের নতুন যে বিভাগটা হয়েছে, হসপিটালটা হয়েছে, শিশু হাসপাতালের নতুন হসপিটালটা, সেটাই আপনাদেরকে দেখানোর ছিল। তো এইটাই গাইস, আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে। আমরা চলে যাচ্ছি এখন হসপিটাল থেকে। এখানে ঝামেলা বাজি গেছে একটু আগে, আমাদের বিল্লু ঝামেলা লাগাই দিছে আরেকজনের সাথে, না বুঝে শিশু হাসপাতাল।